নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা কুমড়ো দিয়ে ছোট মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। কুমড়োটাকে ডুমি ডুমি করে কেটে নেব। কুমড়োটা খুব সুন্দর বন্ধুরা, দেখুন খুব সুন্দর আমার গাছের কুমড়ো। পরিষ্কার করে চোকরাটা ছড়াবো না, একটু রেখেও দেবো, নাহলে পুরোটা গলে যাবে। এবার এইভাবে নিয়ে এইভাবে টুকরোগুলি করবো, এইভাবে টুকরোগুলি করবো। বেশি বড়ও রাখবো না, আবার বেশি ছোটও রাখবো না। কুমড়োটা খাওয়ার জন্য একজন বসে আছে, আপনারা দেখুন সেটা কে। ও সব কাঁচা সবজি খায়, লাউ কুমড়োর খুব ফেভারিট। কুমড়োগুলি কাটা হয়ে গেল। এবার পেঁয়াজ, ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা কেটে নেব। এবার পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে। কুমড়ো দিয়ে ছোট মাছটা করার জন্য এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো, কড়াইটা বসিয়ে দেবো। তেল দিয়ে দেবো, এখানে সাদা তেল ব্যবহার করছি। কুমড়োটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর আমি ছোট মাছটাকে আগের থেকে ভেজে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে তারপরে কুমড়ো দেবো, নাড়াচাড়া একটু ভালোভাবে। এবার আমি কুমড়োটা দিয়ে দেবো। এবার লবণটা দিয়ে দেবো, হলুদটাও দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখবো। হালকা আছে, ঢেকে রাখবো। এবার ঢাকাটা তুলে দেখে নেবো, তারপরে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেবো, ওপরে জিরের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি মিষ্টি ভাবে হবে। এবার চিনি, ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেবো, সেদ্ধ হবে সেই পরিমাণে জলটা দেবো। এবার ঢাকাটা দিয়ে রাখবো। এবার ঢাকাটা তুলে আগে থেকে ভেজে থাকা মাছগুলি দিয়ে দেবো। এবার মাছগুলি দিয়ে দেবো, মাছটা দিয়ে নাড়া দিয়ে নেবো ভালো করে। এবার ধনে পাতাটা দিয়ে দেবো, কটা কাঁচা লঙ্কা পাঁচ দিন ছিটিয়ে দেবো। এবার ঢেকে রাখবো, তারপরে আমার হয়ে যাবে কুমড়ো দিয়ে ছোট মাছ। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার গাছের কুমড়ো দিয়ে ছোট মাছের তরকারি।
কুমড়ো দিয়ে ছোট মাছ দিয়ে রেসিপিটি আপনাদের কিরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করবেন।